নমস্কার, দাদা বৌদি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা রেসিপি এনেছি, দেখুন, পিঠা রেসিপি। সব থেকে আলাদা এই পিঠাটি, পিঠা রেসিপি হচ্ছে ফুল পিঠার রেসিপি। এই পিঠাটা বানাবে আমাদের কাকিমা আর আমি দুজনে মিলে বানাবো। দেখুন এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি আর এর জন্য কী কী উপকরণ নিয়েছি, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে অনেকই ভালো লাগবে। আসুন দেখুন, দেখুন এই পাশে কাকিমা ছাঁচ পিঠা বানাচ্ছে। ছাঁচ পিঠা বানানোটা সরে গেছে, এখন ফুল পিঠা বানাবে কাকিমা। চিনি দিয়েছিল? আপনি কি গরম নরম তুলতুলে? আমরা এখানে লোহার কড়াই নিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। এই পিঠাটায় তেলের পরিমাণ একটু বেশি লাগে, কারণ ছাঁচটা পুরো তেলের ভিতরে বুড়ানো থাকবে, সেইভাবে একটু তেলের পরিমাণ বেশি লাগবে। এই দেখুন, এই এরকমই ছাঁচ লাগবে ফুল পিঠা বানানোর জন্য। বাজারে এই এরকমই ছাঁচ পাওয়া যায়, আমরা আপনার যে কোনো বাজারে গেলে এই পিঠাটা ছাঁচ পাবেন। এই ছাঁচটা গরম তেলে রেখে দিতে হবে, যতক্ষণ না ছাঁচটা গরম হচ্ছে বা তেলটা বেশি গরম দরকার এই পিঠাটায়। এখানে আমরা পিঠা বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি দেখুন। দুধ নিয়েছি, এখানে জল ব্যবহার করব না, গরম দুধ। নারকেল কুড়িয়ে নিয়েছি, চিনি আর চাউলের গুঁড়ো, ময়দা আর লবণ, এই সব দিয়ে এই পিঠাটা তৈরি হবে। গুঁড়ো নিয়ে নিচ্ছি, চিনি, ময়দার ভাগটা একটু কম লাগে, যতটুকু চাউল গুঁড়ো তার থেকে একটু কম লাগবে ময়দার ভাগ। লবণ নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী, নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, নারকেল অল্প দিলে হয়ে যাবে পিঠাটায়। এই পিঠাটা ডিমও দিয়ে করে না, কেউ কেউ ডিম দেয়, এই পিঠাটা কেউ কেউ বলে ডিম দিয়েও করে, কিন্তু পিঠাটায় ডিম দিলে সবাই সুবিধা মনে হয় না, কেউ কেউ ঘৃণা করে। সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো। ভালোভাবে মাখিয়ে নিয়ে নেব, এখন দিয়ে দেবো দুধ। দুধটা গরম দুধে নেবেন, ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটা কিছু সময়ের জন্য এইভাবে রেখে দেবো, তেলটা ভাবালোভাবে যাতে গরম হয় আর ছাঁচটা গরম হবে, তার জন্য আমরা অপেক্ষা করব। ছাঁচটা গরম হয়ে গেছে, এখন ছাঁচটাকে তেল থেকে বের করে নেব, আর ছাঁচটাকে যাতে পুরো বাটারের ভিতরে মানে গোলার ভিতরে না ডাবিয়ে অল্প উপরে বের করা থাকবে, সেইভাবে নিয়ে তেলের ভিতরে দিয়ে দেবো। অল্প অল্প নাড়া দিয়ে ছাঁচটার থেকে ছেড়ে যাবে, দেখবেন, দেখুন ছাড়িয়ে আসছে। ঝাঁঝরি কিংবা একটা খুন্তির সাহায্যে একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন চারিপাশ থেকে। প্রথমে একটা দুটো অসুবিধা হতে পারে, কিন্তু চেষ্টা করবেন পরে ঠিক হয়ে যাবে। আবার লেগে গেছে দেখুন, কিন্তু অসুবিধা নাই, ও বা কী হয়েছে, বালি নিয়ে আসছো, ওই পাশে আসো, ওই পাশে আসো। দেখুন পিঠাটা নামিয়ে নেব, ওয়াও তুমি খাবে, পিঠা খাবে, বালি বা ওই পাশে আসো, ওই পাশে আসো, দেখুন পিঠাটা একটু
লাল হয়ে আসছে, কিন্তু অসুবিধা নাই। প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। ফিরে আবার একটা দেখাচ্ছি, দেখুন। ফিরে আবার ছাঁচটাকে নিয়ে আবার এইভাবে গোলার ভিতরে দিয়ে দেব। ছাঁচটা সবসময় যেন তেলের ভিতরে ডুবানো থাকে, পিঠাটা হয়ে যাওয়ার পরেও তেলে ডুবানো থাকবে সাইডে। হালকা হালকা নাড়া দিয়ে দেখুন ছাড়িয়ে যাবে। ও বা, কি হয়েছে দেখুন, পুরো কি সুন্দরভাবে ছাড়িয়ে গেছে। আসছি বা, দেখুন পুরো ফুলের মতন। আসছি আসছি, যাবো। এই পিঠাটা খেতে খুব ভালো লাগে আমার কাছে, সব পিঠার থেকে কিন্তু এই পিঠাটাই খেতে ভালো লাগে আমার কাছে। এই ওকে বিরক্ত করো না, দেখুন কি সুন্দর ভাবে ফুলের মতন হয়েছে ফুল পিঠা। এইভাবে সবসময় একটা একটা করে ভেজে নেবো আমরা। দেখছেন কি সুন্দর সহজভাবে পিঠাটা ছাড়িয়ে যাচ্ছে ছাঁচ থেকে। উল্টিয়ে নেব এভাবে। আর এই পিঠাটা আপনাদের রেখে দিলেও নষ্ট হবে না, রেখে দিয়ে কোনো জরি বা কোনো ডাব্বার ভিতরে রেখে দিয়ে খাবেন, অনেকদিন চলে যাবে, নষ্ট হবে না। বাজারে কিনতে পাওয়া যায় এরকম ফুলপিঠা, কিন্তু তাতে ডিম দেওয়া থাকে, কিন্তু এটা ডিম দেওয়া থাকে না। আমার বিয়ে হওয়ার থেকে দেখছি কাকিমা এই পিঠাটা সবসময় বানিয়ে সবাইকে খাইয়ে, পিঠাটা সবসময় কাকিমাই বানায় বাড়িতে। বাড়িতে গেস্ট আসলে কি কাকু কাকিমা, মানে মেজো কাকু, আমাদের বড় ফ্যামিলি, সবাই আসলে কাকিমাই পিঠাটা তৈরি করে সবসময় ঘরে। তুই খাবে, পিঠা খাবে, দেবো, এ না না গরম ভাঙ্গো, ঠান্ডা হলে যায় এটা মচমচি হয়ে যাবে। গরম রয়েছে তো নরম রয়েছে, একটু ঠান্ডা হয়ে গেলে পিঠাটা পুরো মচমচি হবে। ভালো লাগে বা, গরম ও বাবা, ঠান্ডা হবে, ঠান্ডা হবে, তারপরে খেও। এইভাবে পিঠাটাকে আমরা সব ভেজে নেব। এই পিঠাটায় কিন্তু মিষ্টির ভাগ একটু কম দিলে ভালো হবে, কিন্তু বেশি দিলে ওটা পিঠাটা ছাঁচ থেকে ছাড়া হবে না, ছাড়তে চায় না। একটু চিনির পরিমাণ একটু কম দিয়ে নেবেন। গরম গরম বেশি হোক, অল্প করে এক প্লেট বানাই আর পরে। দাঁড়াও,
আমি ভাজি হচ্ছি তা জোরে ছাপা দেওয়া লাল হলে ভালো কোন কিছু কয়ালো বকড়ু। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক করবেন, নিজের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, বিনামূল্যে। আর আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে, আর ঘরে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়, খেতে একদম মচমচি। সব পিঠা থেকে এই পিঠাটাই ভালো লাগে। অনেক খাওয়া যায়।